গত এক দশকে দেশের অভ্যন্তরীণ দূরত্ব কমিয়েছে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন। এতে বেড়েছে ব্যক্তিগত গাড়ির ব্যবহার, যার প্রায় 90% আমদানি করা রিকন্ডিশন জাপানি গাড়ি। এই অবস্থায় শিল্প মন্ত্রণালয়ের অটোমোবাইল শিল্প উন্নয়ন নীতিমালা 2020-এর খসড়া প্রস্তাবনায় গাড়ি আমদানি বন্ধের কথা বলা হলেও সেখান থেকে সরে এসেছে সরকার। ব্যবসায়ীদের দাবি আমলে নিলেও গাড়ি তৈরির বিষয়টিকে বহাল রেখেই নীতিমালা চূড়ান্ত করতে যাচ্ছে শিল্প মন্ত্রণালয়। গাড়ি উৎপাদন শুধু সরকারি খাতে হবে, সরকারি খাতে যদি কেউ আগ্রহী হয় তাকেও দেওয়া, আমরা অতি ভবিষ্যতে এখানে সরকার সিদ্ধান্ত বদলালেও শুল্ক কর না কমালে ঠেকানো যাবে না রিকন্ডিশন গাড়ির বাজারে ধস, এমন আশঙ্কা আমদানিকারকদের। সিকিডি বা এসকিডি যদি আনে করে দেখা যাবে 10 জনই আনবে বা 20 জনই আনবে, তা সেই 10 জন 20 জন মানুষ কিন্তু মনোপলি ব্যবসা করবে, গভর্নমেন্ট রাজস্ব হারাবে। তাকে সুবিধা দিল 10% শুল্ক কর, আমার জন্য 130%, তাহলে তো আমরা মারা যাব। এইটা আমরা কোনোদিনই সমর্থন করতে পারি না এবং এটা বাজারের জন্য সহায়ক নয়। অর্থনীতিবিদরা চান করোনাকালে সর্বাধিক গুরুত্ব দেয়া হোক রাজস্ব আয় ও বিনিয়োগ সুরক্ষায়। এটাকে একটা ভালো উদ্যোগী গ্রহ মনে করি, তারপরে এটা যারা পুরাতন গাড়ির ব্যবসা করতেছে তাদেরও একটা বিনিয়োগের বিষয় আছে, বিনিয়োগের সুরক্ষার বিষয় আছে, তো সেটি নিশ্চয়ই সরকার মাথায় রাখবেন। গেল অর্থ বছরে 16,000 গাড়ি নিবন্ধিত হলেও করোনার কারণে এবছর তা নামতে পারে 10,000-এ। বারভিডার 9 শতাধিক প্রতিষ্ঠানে রিকন্ডিশন গাড়ি বিক্রি থেকে প্রতি অর্থ বছরে গড়ে প্রায় 4,500 কোটি টাকা রাজস্ব পায় সরকার। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, ঢাকা।